যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে পাঞ্জাবি মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করলেন চিরঞ্জিৎ সিং চান্নি। এর আগে সেরাজের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। বহুদিন ধরেই অমরিন্দর বনাম নবজোত সিং সিধুর দ্বন্দ্বের উত্তাল ছিল পাঞ্জাব কংগ্রেস। তারপরে অমরিন্দর ইস্তফা আসে, রাজবংশের সন্তান অমরিন্দর ইস্তফা দিয়ে জানান তিনি মানুষের মনের মহারাজা। এরপর কংগ্রেসের হাই ভোল্টেজ বৈঠকে স্থির হয় পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। সেখানেই আসে দলিত নেতা চিরঞ্জিৎ সিং চান্নির নাম। এদিন তিনি পাঞ্জাবের রাজভবনে পাঠ করে শপথ বাক্য।